everyone. Welcome to lecture 8, cos function and gradient descent. So, I'm going to start. So, in this lecture, I'm going to learn the function of the north function. The north function is going to be cos function of the gradient descent. Use for it optimal solution to get the party. She number take them. So, I'm already bullet to see. I'm the loss function of the convex function of the house. It has some other as expected. So, I'm expect puri. I'm the loss function to hit a three dimensional. Even jitter journey. I'm the second optimal solution power easier because I'm the journey had a optimal solution. So, it's a point in each and a point. এই পয়েন্টে আমরা অপটিমাল সলিউশনটা বের করতে পারব এবং এটা আমাদের জন্য আপাতত দৃষ্টিতে এটা হচ্ছে সবচেয়ে ইজিয়ার এই টাইপের প্রবলেমগুলো ওকে সো এইটাকে আমরা তাহলে কিভাবে এটাকে করতে পারি এই অপটিমাল সলিউশনে সো আমাদের এই অপটিমাল সলিউশন আসলে আমরা কিভাবে পৌঁছাতে পারি এটা হচ্ছে আমাদের সেকেন্ড চ্যালেঞ্জ তো আমাদের অপটিমাল সলিউশনের জন্য কিউ বলতে পারো আমরা তো डायरेक्टली এখানে দেখতে পারি সো এটা আমাদের যদি এক্সট্রিম লাগ ভালো থাকে তাহলে আমরা डायरेक्टली এখানে কিন্তু এক্সট্রিম লাগ যদি ভালো না থাকে তাহলে ধরো আমি সেখানে আমি যে প্যারামিটারগুলোর জন্য W এবং B সেট করছি এখানে তো বুঝতে পারতেছে W এবং B দুইটা হচ্ছে প্যারামিটার আর J অফ WB এটা হচ্ছে আমার কি এটা হচ্ছে আমার ইয়াটা কস্ট ফাংশনটা তাহলে J এটা হচ্ছে আমাদের কস্ট ফাংশনটা আর W এবং B হচ্ছে আমার প্যারামিটার তাহলে W এবং B এর ভ্যালুটাকে আমি এমনভাবে সিলেক্ট করছি ধরো এখানে আমাদের এই পয়েন্ট আছে তাহলে আসলে আমরা কি করব এই টেকনিকটার জন্য আমরা ইউজ করব গ্রেডিয়েন্ট ডিসেন্ট গ্রেডিয়েন্ট ডিসেন্ট যেটা করে সে একটা আপডেট ভ্যালুটাকে সেখানে সিলেক্ট করে সো তার আপডেট ভ্যালুটা হচ্ছে সাপোজ সে এটা হচ্ছে থিটা বলে সো এই থিটার মানটা হচ্ছে থিটা মাইনাস ডিডি অফ হচ্ছে জে ডিভাইড বাই হচ্ছে ডি অফ W and B. Okay. So, eta ke ashole amader bola hoy. So, eta hocche amader tader theta iata. Theta ta hocche amra dhore nao. Prothom je amra shekhane value ta amra jacchi eta ke eta hocche amader theta. Etar jonno amra je value ta pacchi eta hocche amader theta ta. Tahole ekhon ei value ta ke ami update kortechi kibhabe? Ei value theke amar optimal solution ashbo kibhabe? Ami seta ke hocche seta theke biyog kortechi. এটা dw of dj of dw তার মানে কি w এক্সিস্ট এর মানে a এক্সিস্ট এর সাপেক্ষে রেসপেক্টে এই ফাংশনটাকে আমি কি করতেছি ডিফারেনশিয়েট করতেছি তাহলে এই জিনিসটা আসলে কি মিন করে এই পার্টটা আসলে একটা স্লোপ নির্দেশ করে রাইট সো এটা একটা স্লোপ সো কিসের স্লোপ স্লোপটা হচ্ছে w এক্সিস্ট বরাবর x এর স্লোপটা w এক্সিস্ট বরাবর এই 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 ফাংশনের স্লোপ তার মানে কোনটা যাবে তো আমি যদি এই জায়গার একটা পয়েন্ট নেই এই পয়েন্ট থেকে স্লোপটা কোন দিকে নির্দেশ করবে নিচের দিকে বিকজ যেহেতু এটা হচ্ছে এই ফাংশনটা এই দিক অগ্রসর হচ্ছে মানে এই পয়েন্টটা যেহেতু লোয়ার পয়েন্ট তাহলে এই দিকে ফাংশনটা অগ্রসর হবে তাহলে আমি এই পয়েন্টটা পাবো এই দিক বরাবর আসবে সিমিলারলি যদি বি এর এক্সিসের সাপেক্ষে করি এটাও তাহলে এই দিকেই আসবে তো এই রকম আমি যদি সেখানে প্রথমবার ধরো এখানে এসে তাহলে এখানে আসলো তাহলে সেকেন্ড আমার নিউ ইটা হলো এই জায়গাটায় দ্বিতীয়বার এখান থেকে আমি এখানে আসলো দ্বিতীয়বার এখানে আসলো এইরকম আস্তে আস্তে নামতে 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 আমাদের এই পয়েন্টে আসবে ওকে সো এই জিনিসটাকে বলা হয় হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট ডিসেন্ট সো আমরা যদি পরের স্লাইডটাতে দেখি আরো একটু ক্লিয়ার হবে সো এটা হচ্ছে JW বা যেটা হচ্ছে আমাদের এই কস ফাংশনটা এবং এটা হচ্ছে আমাদের ওয়েট ম্যাট্রিক্স সো ফর দ্য টাইম বিং আমাদের কোনো বায়াস নাই আমরা জাস্ট সিমপ্লিসিটির জন্য আমরা এটা ইউজ করছি সো কেউ কনফিউজ হয়ে যায় না যে বায়াসটি কখনো তাহলে থাকবে না বা ইয়াটা কি থাকবে না এরকম না আমরা এখান থেকে জাস্ট ধরে নিচ্ছি যে আপাতত আমার কোনো বায়াস নেই আমরা হচ্ছে শুধুমাত্র ডব্লিউ ফাংশনটা আছে তাহলে এখন এখান থেকে যে ডব্লিউটার জন্য এখানে একটা কস ফাংশন যেটা হচ্ছে আমাদের হাইপারবোলার মতো রাইট বা কনভেক্স প্রবলেম আমরা এটাকে বলি সো এই হাইপারবোলারটার মধ্যে হচ্ছে আমাদের এখান থেকে দেখতে পাচ্ছি এই পয়েন্টটা হচ্ছে লোয়েস্ট পয়েন্ট তাহলে এই পয়েন্টটা হচ্ছে আমাদের কস্ট ফাংশন যেটা আছে কস্টটা হচ্ছে মিনিমাম তাহলে আমাদের টার্গেটটা হচ্ছে এই জায়গাটায় হিট করা এই ডব্লিউটার এই ভ্যালুটা বের করা সো আমরা তো এখন ডিরেক্টলি এখানে তো কোনোভাবে করা পসিবল না বিকজ এখান থেকে তো কোনো অপটিমাল এখানে কোনো সলিউশন আমরা পাবো না যদি ইন্টারসেক্ট করতো তখন আমরা বের করতে পারতাম যেটি ইন্টারসেক্ট করে নাই তাহলে তো আমরা বের করতে পারবো না
তো তাহলে আমরা র্যান্ডমলি আমরা w এর একটা মান এখান থেকে ধরো এই পয়েন্টটাকে ধরে নিলাম, w এর মানটা এই পয়েন্টটাকে ধরে নিছি, তার জন্য আমরা কস্ট ফাংশন পাচ্ছি এইখানে। ওকে তাহলে এখন আমি আপডেট করব কিভাবে, ওই একটু আগে যে ফর্মুলাটা লিখলাম ওই ফর্মুলাটা দিয়ে আমরা আপডেট করব হচ্ছে w এর নিউ মানটা কত হবে, w থেকে মাইনাস করব d অফ jw ডিভাইড বাই d অফ w এইটা। সো এইখান থেকে দেখো d অফ jw মাইনাস ডিভাইড বাই w dw এটা আসলে কি, এটা আসলে স্লোপ, তার মানে আসলে সেখানে এটা কি মিন করতেছে, তার মানে এটা মিন করতেছে তাহলে স্লোপটা কোনটা, তাহলে এই পয়েন্টটা তো আমাদের আছে, এই পয়েন্ট থেকে আমি একটা স্লোপ আঁকবই বরাবর, তাহলে স্লোপ আঁকলাম এদিকে আসলো। ওকে তাহলে এখন আমি কি করতেছি যে আগের পয়েন্টটা থেকে এই পয়েন্টটা যেটা আছে এটা হচ্ছে আমার w, এখানে এখান থেকে আমি বিয়োগ করতেছি কতটুকু, এই স্লোপটাকে বিয়োগ করতেছি, রাইট? তাহলে এখান থেকে ধরো এই পয়েন্টটা আমি সেখানে চলে আসবো w এর জন্য, তাহলে এই পয়েন্টটা চলে আসা মানে কোথায়, এই দিকে চলে আসলাম। ওকে সো এখান থেকে এখানে চলে আসলাম, আবার সিমিলারলি এর পরবর্তী স্লোপটা এদিকে আরও এদিকে আসবে, তো এটা থেকে আরেকটু বিয়োগ করব তাহলে এই পয়েন্টে চলে আসবে। সো এইরকম আস্তে 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 এই পয়েন্ট আমরা কনভার্স করব, সো এটাই হচ্ছে আমাদের কাজ। সিমিলারলি যদি এদিকে দেখো, এদিকে হচ্ছে স্লোপটা কি নেগেটিভ আছে, লেস দেন আছে। ওকে সো এখানে যেহেতু লেস দেন আছে তাহলে হচ্ছে এইটার ভ্যালুটা কত আসবে, এটার ভ্যালুটা নেগেটিভ আসবে, ডব্লিউ সাথে এটাকে আসলে অ্যাড হয়ে যাবে সামথিং, রাইট? ডব্লিউ প্লাস ধরে নাও এখানে পি, তাহলে যখন এই দিকে আসে তখন এটাকে হচ্ছে অ্যাড হয়ে যাবে, মানে ডব্লিউ থেকে ডান পাশে সরে আসবে। আবার এই দিকে আসে ডব্লিউটা গ্রেটার দেন জিরো, তাহলে তখন কী হবে, ডব্লিউ মাইনাস পি, তখন আসলে এটা থেকে আর একটু আগে আসবে, এদিকে আসবে। সো ইন এনি কেসে এটা আসলে এই পয়েন্টের সলিউশনের দিকে আগে আসবে। সো এটাকেই বলা হয় হচ্ছে গ্রেডিয়েন্ট ডিসেন্ট। তবে এখানে একটা কিছু চ্যালেঞ্জ আছে আমাদের, আমরা সেটাকে একটু পরে আসতেছি। তো এই সিমিলার ইমেজটাকে হচ্ছে ডান পাশের ইমেজটাকে দেখো, একটু মনে করে যদি দেখো আগের উইকের লেকচারে আমরা সেখানে করছি, এই যে যে সেখানে আছে এইটার জন্য আমাদের এই পয়েন্টটাকে বা কোনো একটা পয়েন্টটাকে আমরা সেখানে মিউ ধরতে পারি, যেহেতু একটা একটা র্যান্ডম ফাংশনের মতো, বা এই ফাংশনটাকে আমরা এইভাবে লিখতে পারি, এই ফাংশনটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, মানে এইটাকে জাস্ট উল্টা করে, তাহলে এটার জন্য একটা মিউ থাকবে, যে পয়েন্টটা হচ্ছে এই পয়েন্টটা এটাকে আমরা বলতে পারি মিউ। ওকে সো আর এই পয়েন্টের জন্য এখান থেকে একটা কনফিডেন্স ইন্টারভাল থাকবে, যেখানে হচ্ছে সিগমা আমরা বলতে পারি, এখানে আমরা এটাকে সিগমা বলতে পারি। সো তাহলে এই পয়েন্টের জন্য আমরা সিগমা বলতে পারি। সো তাহলে এইগুলো দিয়ে, এই পয়েন্টগুলো দিয়ে আমরা সেখানে কতগুলো গোল দাঁড়াতে আনতে পারবো, যার সেন্টারটা হচ্ছে মিউ, আর তার উপর দিকে হচ্ছে এইগুলো হচ্ছে তার ভেরিয়েন্সগুলো। ওকে সো এটা আমরা রাখতে পারবো, ঠিক ওই জিনিসটা এখানে আসছি। তাহলে ধরো প্রথম দিকে তো আন্ডার ফিটিংয়ের জন্য আমাদের কী ছিল, হাই বায়াস ছিল, মনে করে দেখো, তাহলে এই পয়েন্টটা আমাদের এখানে ছিল প্রথমে, হাই বায়াস ছিল। এখন আমরা কি করলাম, লার্ন করতেছি, তাহলে এটা থেকে গ্রেডিয়েন্ট ডিসেন্টটা এখানে ই করবে। সো এখান থেকে দেখো, চিন্তা করো, এখান থেকে প্রত্যেকবার কমে আসলো, তাহলে এখানে ডব্লিউর মানটা কমলো, একটু বেটার হলো, কস্ট ফাংশনটা কমলো, তাহলে এটা ধাপ করে কোথায় আসবে, পরেরটার মধ্যে চলে আসবে, কস্ট ফাংশন যেহেতু কমছে তাহলে এখন চলে আসলো কোথায়, ধরে নাও এখানে চলে আসলো। ওকে সো এটা আসার পরে সে আরেকটু ধাপ কমলো, তাহলে সে এখানে আরেকটু কমবে, এখানে সে আরেকটু ভেরে ডিস্টেন্সটা কমবে। সো এইরকমভাবে ডিস্টেন্স কমতে 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 কোন পয়েন্টে আসবে, এই পয়েন্টে যখন আসবে তখন আর ডিস্টেন্স কমার জায়গা নাই, তাহলে সেই তখন এখানে স্টপ হয়ে যাবে। সো এইভাবে আমরা এটা দিয়েও এক্সপ্লেন করতে পারি, এটা দিয়েও এক্সপ্লেন করতে পারি। ওকে সো আমাদের এটাই হচ্ছে এখানে গ্রেডিয়েন্ট ডিসেন্টের এক্সপ্লেনেশনটা, কীভাবে আসলে আমাদের এই ভ্যালুটা কমতেছে, তো প্রতি কেজে যেহেতু এখানে ভ্যালুটা কমে আসতেছে, এখানেও আসলে ভ্যালুটা কমতেছে, ভেরিয়েন্সটা আস্তে আস্তে কমতেছে। খেয়াল করে দেখো, এখান থেকে আমাদের মেনলি হচ্ছে যতটা কাছে আসতেছে তত ভেরিয়েন্সটা কমতেছে, যত কাছে আসতেছে এখানে, যেখানে যদি চিন্তা করো যত কাছে আসবে তো ভেরিয়েন্সটা কমবে, এদিকেরটা যদি চিন্তা করো যত কাছে আসতেছে ভেরিয়েন্সটা কমতেছে কমতেছে, জিরোতে চলে আসবে, ঠিক সিমিলারলি এখানেও তাই হচ্ছে। ওকে সো এখান থেকে চলে আসো, তো এখানে একটা বড় প্রবলেম গ্রেডিয়েন্ট ডিসেন্টে, সেটা হচ্ছে লার্নিং রেটটা। তো এখন যদি ধরো কেউ একজন হচ্ছে হালকা হালকা করে চেঞ্জ করতেছে, তাহলে আস্তে 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 এখানে আসতে এই পয়েন্টটাতে আসতে অনেক বেশি সময় লাগবে, কেউ আবার অনেক বেশি বেশি করে এখানে করতেছে, তো এই পয়েন্টের পরে এতটুকু বিয়োগ করে ফেলছে, তাহলে এখানে চলে আসলো, তারপর তার এতটুকু বিয়োগ করছে, তাহলে এতটুকু চলে আসলো, তারপরটা তাহলে এখানে, তাহলে আস্তে আস্তে বাড়তে থাকবে আবার। তো তাহলে যে অপটিমাল পয়েন্টটা ছিল এই পয়েন্টে কখনোই আসবে না, এবং এটার মধ্যে যেটা ছিল এটার মধ্যে সেরকম না,
সো তুমি যদি কোনো কারণে লার্নিং রেটটা অনেক বড় করে দাও তাহলে কিন্তু এটা কখনোই আসবে না, আবার লার্নিং রেটটা বেশি ছোট করে দিলে আস্তে আস্তে এখানে আস্তে 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 বুড়ো হয়ে যাবে। সো তাহলে এখানে একটা প্রবলেম আছে, লার্নিং রেটের একটা প্রবলেম আছে, লার্নিং রেট বড় হলেও সমস্যা ছোট হলেও সমস্যা। তো এইটাকে আমাদের অপটিমাল পয়েন্ট বের করতে হবে, মানে এই পয়েন্টে নিয়ে আসতে হবে, এটার জন্য আমাদেরকে একটা লার্নিং রেট লাগবে, ওইটা আমরা পরের ক্লাসে দেখব। এবার একটু প্রবলেমটা দেখি আসলে আমাদের কি, যদিও বা আমরা বলছি যে আসলে আমাদের এটা একটা কনভেক্স প্রবলেম বা সেখানে যেখানে একটা মাত্র পয়েন্ট থাকবে যেখানে ম্যাক্সিমাম, বা যদি কস্ট ফাংশন করি তাহলে এরকম একটা পয়েন্ট থাকবে বা মিনিমাম পয়েন্ট থাকবে, এটা আসলে একটা ভুয়া কথা, এটা আসলে কখনো রিয়ালিটিতে হয় না। রিয়ালিটি দেখা যেটা দেখা যায় এখানে অনেকগুলো ম্যাক্সিমাম থাকে, এটা যেমন একটা ম্যাক্সিমাম পয়েন্ট, এখানে একটা ম্যাক্সিমাম পয়েন্ট, অনেকগুলো মিনিমাম থাকে, এখানে একটা মিনিমাম পয়েন্ট, এখানে একটা মিনিমাম পয়েন্ট, রাইট? কিন্তু এই দুটার মধ্যে মিনিমাম কোনটা, এটা না, তার মানে এইটা হচ্ছে গ্লোবাল মিনিমাম আর এখানে ছোট একটা মিনিমাম আছে, এটাকে বলা হচ্ছে লোকাল মিনিমাম। তো গ্রেডিয়েন্ট ডিসেন্টের একটা প্রবলেমটা কি, গ্রেডিয়েন্ট ডিসেন্টটা যখন তুমি করতে যাবা সে তো কী করবে, স্লোপ যেদিকে ছোট সেদিকে যাবে, এটা থেকে আগে এদিকে চলে যাবে, এই জায়গায় এসে বসে পড়বে, বসে পড়বে আমার তো কাজ শেষ, আমি তো মিনিমাম পেয়ে গেছি, কারণ এটার থেকে বেশি গেলে আমার মিনিমাম ম্যাক্সিমাম হয়ে যায়। তো তাহলে তখন একটা প্রবলেম এখানে দেখা দিবে যে এটা হচ্ছে গ্লোবাল মিনিমা যেটা ছিল এটাকে সে মিস করে যাবে, লোকাল একটা মিনিমাতে সে অ্যান্সার দিয়ে থাকবে। তো এটা হচ্ছে রিয়ালিটিতে আমাদের প্রবলেম, তো যে কারণে আমাদের লার্নিং রেটটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ক্রুশাল। ওকে, সো আমরা নেক্সট লেকচারে এটা নিয়ে আমরা আরও দেখবো কীভাবে গ্রেডিয়েন্ট ডিসেন্টগুলোকে চেঞ্জ করে মনিটর করে আমরা আসলে এটাকে কমাতে পারি বা বাড়াতে পারি, এই জিনিসটা কীভাবে চেক করা যায়। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।